যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক ব্যাংক দা হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা HSBC বাংলাদেশের পুঁজিবাজারকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষণীয় একটি বাজার বলে অভিহিত করেছে। ব্যাংকটির মতে এই বাজারে বিনিয়োগকারীদের রত্ন লুকিয়ে আছে। সম্প্রতি প্রকাশিত ব্যাংকটির একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও সম্ভাবনা চিত্র তুলে ধরেছে ব্যাংকটি। কিছু পরিসংখ্যান দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজার এখনও অবমূল্যায়িত, এর অর্থ এই বাজার বিকাশের অনেক সুযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি আকারে ভিয়েতনামের অর্থনীতির চেয়ে বড়। এটি দক্ষিণ এশিয়ার অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধিশীল। করোনা ভাইরাসের সংকট শুরুর আগের বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 8.2%। এতে বলা হয়, বিদেশি ফান্ড ম্যানেজারদের জন্য বাংলাদেশের পুঁজিবাজারে রিটার্নের অনেক সুযোগ রয়েছে। দেশটির পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে লুকানো রত্ন আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ বাজার মূলধনকারী 30 কোম্পানির সূচক DSE 30 গত মাসে 65% বেড়েছে। HSBC-র মতে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা 5 বছর আগে ভিয়েতনামের বাজারের পর্যায়ে আছে। ভিয়েতনামের বাজার বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য অতি পছন্দের একটি ফ্রন্টিয়ার মার্কেট। ভিয়েতনামের সাথে ব্যবধান কমিয়ে আনার জন্য ভালো অবস্থানে আছে বাংলাদেশের বাজার। প্রতিবেদনে HSBC-র এশিয়ান অ্যান্ড ফ্রন্টিয়ার মার্কেট স্ট্র্যাটেজি দেবেন্দ্র যোশী জানান, ভিয়েতনামের তুলনায় বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি এবং ইকুইটি বাজারের সাথে বাংলাদেশের সম্পর্ক কম। এখন পর্যন্ত এই বাজারের উপর ফান্ড ম্যানেজার ও অ্যানালিস্টদের নজর সেভাবে পড়েনি, তাই এখানে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগ বহুমুখীকরণ ও লুকানো রত্নের সুযোগ নেওয়ার ব্যাপারে তাদের কোনো মনোযোগও নেই। তবে বাংলাদেশের বাজারের সম্ভাবনার পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, তুলনামূলকভাবে বাংলাদেশের বাজার বেশ ছোট এবং এখানে তারল্য অনেক কম। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের বাজারে 300-এর কিছু বেশি কোম্পানি তালিকাভুক্ত। এদের মধ্যে 7টি কোম্পানির বাজার মূলধনের পরিমাণ $1 বিলিয়ন বেশি। বাজার মূলধনে মূলত ব্যাংক সহ আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর আধিপত্য, তবে ভোক্তা পণ্য ও ফার্মাসিউটিক্যালস খাতের অংশ ধীরে ধীরে বাড়ছে। HSBC-র দেবেন্দ্র যোশী জানান, বাংলাদেশের অর্থনীতি ভিয়েতনামের অর্থনীতির চেয়ে বড়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে অর্থনীতির প্রবৃদ্ধির হার বেশি। এই প্রবৃদ্ধির হার ধরে রাখার জন্য বাংলাদেশে বিপুল বিনিয়োগের প্রয়োজন, আর পুঁজিবাজার বিনিয়োগের সে চাহিদা পূরণ করতে পারে। তিনি জানান, 16 কোটি মানুষের দেশটিতে মাথাপিছু আয় প্রায় $2,000। এতে তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, অতি প্রয়োজনীয় পণ্যের বাইরে নানা পণ্য ও সেবা কেনার মতো সক্ষমতা বাড়ছে তাদের। এটি একটি বড় বাজারে পরিণত করেছে বাংলাদেশকে। এই বিশাল অভ্যন্তরীণ চাহিদা দেশটির অর্থনীতিতে নতুন গতির সঞ্চার ভূমিকা রাখছে। প্রতিবেদনে জানানো হয়, গত 30 থেকে 40 বছর ধরে তৈরি পোশাক রপ্তানি ও রেমিটেন্স আয় বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে আছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে, রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনা ও সুযোগ বাড়ছে। অবকাঠামোগত উন্নতির ফলে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও জাপানের হোন্ডার মতো বিখ্যাত কোম্পানি এখানে প্ল্যান্ট স্থাপন করেছে। দেশের কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি ও কনজিউমার পণ্য প্রস্তুতকারী কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি শুরু করেছে। প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কারণ হিসেবে স্থানীয় মুদ্রা টাকার বিনিময় মূল্যের স্থিতিশীলতাকে চিহ্নিত করা হয়েছে। অনেক দেশে মুদ্রার তুলনায় টাকার মানে স্থিতিশীল আছে। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কম থাকা টাকার মানে স্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে অভিহিত করা হয় ওই প্রতিবেদনে। এছাড়া GDP-র বিপরীতে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ অনেক কম বলে উল্লেখ করা হয়। এই কারণে এক্সটার্নাল ব্যালেন্স শিট অনেক শক্তিশালী বলে মন্তব্য করা হয় ওই প্রতিবেদনে।